সুখটা আসলে এক একজনের কাছে এক এক রকম। প্রকৃত সুখটা আসলে মনে। আপনি যদি চিন্তা করেন আমার অনেক কিছু নেই, ওর এটা আছে আমার কেন নেই, ওর সেইটা আছে আমার কেন নেই, ও এত টাকার ঈদে শপিং করে আমি কেন করতে পারছি না, ও এতগুলো জামা কিনেছে আমি কেন কিনতে পারছি না, ও প্রত্যেক দিন মার্কেটে যাচ্ছে আমি কেন যেতে পারছি না, ওর হাজবেন্ড তোরে এত কিছু কিনে দিচ্ছে আমি কেন কিনতে পারছি না, তাহলে কিন্তু ভুল করবেন। আসলে কেনাকাটা বা শপিং করা বা অনেক টাকা খরচ করার মধ্যে প্রকৃত সুখ নাই। যাই হোক, আজকে একটা বান্ধবীর কথা বলবো। বান্ধবীর নামটা মেনশন করছি না, কারণ আমি কখনোই কাউকে ছোট করতে চাই না। আমার বান্ধবীটা আমাকে ফোন করে করে বলতো, জানিস আমার হাজবেন্ড অনেক রিচ, তুই তো আমার বিয়েতে আসলি না, আমার বিয়েতে যদি আসতি তাহলে বুঝতি আমাকে অত গয়না দিয়েছে। তার বিয়ের সময়, মানে বিয়ের সময়ের কথাটা বলছি, আমাকে তত গয়না দিয়েছে। জানিস আমার হাজবেন্ডের বাসা 10 তলা, আমরা সেখান থেকে, ওরা যেহেতু 2 ভাই, আমরা 5টা ফ্লোর পাবো, মানে অনেকগুলো ফ্ল্যাট পাবো। যাই হোক, তো আমি বলতাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, একটা সময় আমার সেই বান্ধবী আমাকে ফোন দিয়ে বলতো, আমরা এত সুখে আছি, আমার হাজবেন্ডটা আমাকে প্রত্যেক দিন ঘুরতে নিয়ে যায়, জানিস আমরা এত ভালো আছি। কই ভাইয়া তোরে তো এত ঘুরতে নিয়ে যায় না, কী রে ভাইয়া দেখি তোর পিছনে এত টাকা খরচ করে না, তোরা কি সুখে নেই? আমি বলতাম আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, জানি না হয়তো আমার অত কিছু নাই, কিন্তু কেন যেন সুখটা বললাম না মনে মনে। যাই হোক, ওই বান্ধবীটা আমাকে বলতো, জানিস তুই তো আমার বিয়েতে আসিস নি, তাই দেখিস নি আমার বিয়েতে আমাকে 10 ভরি গয়না দিয়েছে, তোকে তো অল্প গয়না দিয়েছে। আমি বলতাম আমার যে আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ও অনেক বেশি ফুটানি করতো। যাই হোক, তবে মনে মনে ভাবতাম আসলে গয়নার লোক কোন মেয়ের না থাকে, কিন্তু এটা কখনো চিন্তা করতাম না ওর আছে আমার কেন হবে না, বলতাম আল্লাহ যদি চায় তাহলে একদিন আমারও হবে, কিন্তু কখনো এরকম আকাঙ্ক্ষা ছিল না যে ওর আছে আমারও থাকতে হবে। ওর জামাই একটা বড় ধরনের চাকরিও করতো, বাইং হাউসের চাকরি, আর আমার জামাই একটা ছোটোখাটো চাকরি করতো, বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো ছিলাম। আমার মনে হয় আমি এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার সেই বান্ধবীর সুখ মানে অনেক বেশি ছিল যতটা আমি জানতাম, আমাকে যতটা আর কি মানে ফলো আপ করা হতো। সেই জন্য আমি মনে করি শো আপের মধ্যে কোনো রকম শান্তি নেই। যাই হোক, এভাবেই দিন কাটতে লাগলো। তবে একদিন আমাকে ফোন করে আমার বান্ধবী জানালো, জানিস ওনা ভীষণ রাত করে বাসায় ফিরে, কেন যেন আমাকে টাইম দিতে চায় না, যদিও বিয়ের 2 বছর পার হয়ে গেছে। তারপর সে আমাকে এ ধরনের কথা বলতে লাগলো। আমি বলি একটু হয়তো বা কাজের চাপ বেশি। কিছুদিন পর আবার ফোন করে বলল, জানিস ওর না আরেকটা অ্যাফেয়ার আছে, ও নাকি মেয়েটাকে বিয়েও করেছে, আমি কিন্তু জানি না। তো আমি খুব অবাক হতাম, কোথায় গেল এই ভালোবাসা, কোথায় গেল এই গয়নাগাটি, কোথায় গেল তোর এত বেশি ফলো আপ। যাই হোক, আমি ওরে বোঝানোর অনেক চেষ্টা করতাম, তারপর সে অনেক কান্নাকাটি করতো, আমি অনেক সান্ত্বনা দিতাম, বাট এতটুকু সময়ের মধ্যে ও 2 বাচ্চার মা, ও চাইলেও ডিভোর্স দিতে পারবে না, কারণ ও ওর স্বামীর দিকে তাকিয়ে না হোক, বাচ্চা 2টার দিকে তাকিয়ে হলেও সংসারটা করতে হবে। যাই হোক, তো অনেক বেশি কান্নাকাটি করতো, আমি আমার মতো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সব কিছুর পরে আমার এটা মনে হলো যে আসলে ফলো আপের মধ্যে আর শো আপের মধ্যে কোনো রকমের সুখ নাই, প্রকৃত সুখটা নিজের কাছে। আমি হয়তো ওর মতো অনেক দামি দামি গয়না পরি না, অনেক ভালো শাড়ি পরি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দিন শেষে আমার হাজবেন্ড অফিস থেকে বাসায় ফেরার জন্য অনেক বেশি আকুল হয়ে থাকে, কারণ সে তার বউ বাচ্চার মুখ দেখলে অনেক বেশি শান্তি পায়। জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লেগেছে, তবে এটাই বাস্তবতা। আমার কাছে সুখটা আসলে এটাই, অল্প খাই, অল্প পড়ি, অল্প মানে সাধারণ জীবনযাপন করি, কিন্তু স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি জানি না আমার ভিডিওটা আমার বান্ধবী দেখবে কিনা, তবে যদি দেখে থাকিস তোর জন্য অনেক শুভকামনা, অনেক বেশি ভালো থাকিস।